শুভ দুপুর। তোরা সব সবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন দুপুরে আজকে চলুন কি কি হচ্ছে আমাদের, চলুন দেখাই। চলে এলাম রান্নাঘরে। আর হচ্ছে হচ্ছে আলু আর পেঁয়াজ কালি ভাজা হচ্ছে, আর হচ্ছে হচ্ছে লাউ চিংড়ি, এই যে লাউ, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আজকে লাউ চিংড়ি। আর মটরশুঁটি দেবো, মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। আর হচ্ছে আজকে হচ্ছে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ ঝাল হবে, ট্যাংরা মাছের ঝাল হচ্ছে টমেটো দি, টমেটো আদা রসুন পেস্ট করে রেখেছি, এই যে ট্যাংরা মাছের এটা ঝাল হবে। তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, লাউ চিংড়ি করার জন্য চিংড়ি মাছটা ভেজে নেবো। দিয়ে দেবো লাউ চিংড়ির ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবারে দিয়ে দেবো লাউগুলো, দেওয়া হয়ে গেছে এবারে, এবং এবার দেবো, দিয়ে দেবো মটরশুঁটিটা। আচ্ছা, মধ্যে দেওয়া হয়ে গেছে মটরশুঁটি, এবার একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দেবো মশলাটা। লাউতে তো খুব জল ওঠে, তাই জন্য বেশ অনেকটা টাইম লাগে, তা সেই কারণে লাউটা এরকম একটু নুন হলুদ দিয়ে, মটরশুঁটিটা দিয়ে, মটরশুঁটিটাও দিয়ে একটু জলটা উঠছে লাউ থেকে, তাই মটরশুঁটিটা সেদ্ধও হয়ে যাবে, এই জন্য মটরশুঁটিটা আগে দিয়ে দিলাম। অনেকটা পরেও দেয়, তবে আমরা একটু আগেই দিয়ে দিলাম যাতে মটরশুঁটিটা এই লাউ থেকে বেরোনো জলটা দিয়ে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই যে দিয়ে দেওয়া হলো আদা বাটা, এটা আদা বাটা দেওয়া হলো। এবার এই যে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, সানরাইজের জিরে গুঁড়ো। এবার একটু এটা একটু সেদ্ধ হোক, একটু নেড়ে দেওয়া হলো। এবার একটু নেড়ে দিয়ে এবার একটু একটা ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে, তাহলে পরে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে আসবে আর তরকারিটা সেদ্ধও হয়ে যাবে। এবার এই যে ঢাকা দিয়ে দেওয়া হলো, এবার এটা আস্তে আস্তে হোক, লাউ হয়ে এসেছে, লাউ আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা টেনে যাবে, জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন একটু মিষ্টি দিয়ে দেবো, নুনটা দেখে একটু মিষ্টিটা দিয়ে দিতে হবে নামানোর আগে, নুন মিষ্টিটা দেখে আমি লাউ লাউটা নামাবো। একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি আর ধনে পাতা কুচিয়ে রে, এই যে ধনে পাতা কুচিয়েটা দিয়ে দিলাম। ধনে পাতা লাউ, লাউয়ের সঙ্গে লাউ চিংড়ির সঙ্গে ধনে পাতা দিলে সেন্টটা দারুণ আসে, ওই জন্য একটু ধনে পাতা দিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে লাউ চিংড়ি, এবার নামিয়ে দিই। মাছে যে ট্যাংরা মাছে ঝাল করবো বলে এই যে নুন হলুদ সব মাখিয়ে রেখেছি, দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, হয়ে গেছে যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো, এক এক করে মাছগুলো সব ভেজে নেবো। এই যে দিয়ে দিচ্ছি মাছের ঝালে, ট্যাংরা মাছের ঝালের এই যে টমেটো দিয়ে দিলাম,
পরিমাণে জল দেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসলে পরেই দিয়ে দেবো একটু জল, অল্প একটু পরিমাণে জল দেবো, যেহেতু ট্যাংরা মাছের ছাল তো বেশি জল লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে ছালে। কষানো, দেখুন তেল ছেড়ে এসছে, এখন দিয়ে দেবো জল। এই যে ভেজে রাখা মাছগুলো, ঝোলটা যখন একটু ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে মাছটা একটু যখন একটু দেখবো ঝোলে ইয়ে হয়ে গেছে, মাখোমাখো হয়ে গেছে ঝোলটা, তখন নামিয়ে নেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, একবার থালা ধুলে আবার হাতে করে দেবো, আবার কড়াই ঢেলে দিচ্ছি। একটু ঝোলটা টেনে একটু শুকনো শুকনো হলে তারপর নামিয়ে দেবো। এই যে এইভাবে আজকে মাছের, আমাদের দুপুরে যে মাছের ঝোল ঝাল করেছি এইভাবে ট্যাংরা মাছের, আর এই যে লাউ চিংড়ি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ খালি, আলু পেঁয়াজ খালি ভাজা।